আজকে নিজেকে নিজে অনেক দামি একটা উপহার দিতে চলে আসছি যমুনা ফিউচার পার্কে ঈদের শেষ মুহূর্তে নিজেকে নিজে এত দামি একটা উপহার দিতে পারবো তা আমি কখনোই ভাবিনি বাট কিভাবে কিভাবে যেন মিলে গেল তো যাই হোক প্রথমেই চলে গিয়েছি মোবাইলের দোকানের এই দিকে যেহেতু আজকে আমি আমাকে মোবাইলে উপহার দেব তো প্রথম চয়েস ছিল অ্যাপেল গ্যাজেট বাট এখানে আমি আমার কাঙ্ক্ষিত ডিভাইসটি পাইনি তারপরে চলে গিয়েছিলাম দার্জিলিং আমার হাতে থাকা ফোনটি হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো আমি চাচ্ছিলাম এটা এক্সচেঞ্জ করে তারপরে একটা ফোন নিব তো দাজেলে মোটামুটি প্রাইস ভালো পেলেও আমি আমার কাঙ্ক্ষিত ভেরিয়ান্টটি পাইনি তারপর যমুনাতে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমি চলে যাই হচ্ছে পছন্দ শপে কিন্তু পছন্দ শপেও আমি আমার এক্সচেঞ্জ রেটটা ভালো পাইনি তারপরে আমি আমার ফোনটা অন্য এক জায়গায় বিক্রি করে এখান থেকে নতুন একটা ডিভাইস নিয়েছি আর এই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফোন আর এই ফোনটার জন্য আমি অনেক দিন ওয়েট করেছিলাম অনেক কষ্টের টাকা জমানোর পরে আমি আমার জন্য ফাইনালি একটা নতুন ডিভাইস নিয়েছি কারণ এর আগে যে এটা ছিল ওইটা ছিল আমার একটা পুরনো ডিভাইস কেনা প্রথমে ফিফটিন প্রো কিনবো ভাবলেও পরবর্তীতে আমি ফিফটিন প্রো ম্যাক্স নিই আর এটা ছিল দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট আর ন্যাচারাল টাইটান কালার তবে পছন্দ সপে আমি যেদিন যাই তার ঠিক একদিন আগে ডিসকাউন্ট ছিল কিন্তু আমি ভাবছি যে আজকে ডিসকাউন্ট থাকবে তার মানে কালকেও ডিসকাউন্ট থাকবে তো একদিন পরে যাওয়াতে প্রাইস আমার একটু বেশি পড়েছে আমার প্রাইস পড়েছিল হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা ওরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করেছিল একান্ন হাজার ছিল আর কাবার টাবার গ্লাস প্রোডাক্টর সব কিছু মিলিয়ে এক লাখ বাউন্ন হাজার তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আমি আমার নিজের স্বপ্নটা নিজে পূরণ করতে পেরেছি নিজের হালাল ইনকামের টাকায় ফাইনালি এখন থেকে ছবি হবে অনেক স্মুথ ভিডিও হবে আরও সুন্দর আর এই ঈদে এত ধাম্মাকা একটা গিফট দিতে পেরে নিজেকে নিজে অনেক বেশি হ্যাপি মনে হচ্ছে এই ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ